ফ্রেন্ড তোমরা যারা কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পাস করতে আছে তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে তোমাদের আমি 15 নম্বরের চারটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব তোমাদের আমি যে লাস্ট মিনিট সাজেশন দিয়েছিলাম সেখানে 15 নম্বরের প্রশ্ন আটটা দিয়েছিলাম এই যে সাজেশান তোমরা সাইডে দেখতে পাচ্ছ এই সাজেশানের প্রথম চারটে প্রশ্ন অর্থাৎ প্রথম গুরুত্বপূর্ণ চারটে প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলো কী কী আছে এক নম্বর প্রশ্ন আছে গ্রেট ব্রিটেনের শাসনতান্ত্রিক রীতিনীতির গুরুত্ব দ্বিতীয় প্রশ্ন আমেরিকার রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো তিন নম্বর প্রশ্ন গণপ্রজাতন্ত্রী চীনে কমিউনিস্ট পার্টির ভূমিকা এবং চার নম্বর প্রশ্ন ফরাসি পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধানের বৈশিষ্ট্য অর্থাৎ ফরাসি সংবিধানের বৈশিষ্ট্য এই চারটে গুরুত্বপূর্ণ পনেরো নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব যেখান থেকে তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে যে তোমরা যারা সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে তোমরা যারা স্টাডি মেটেরিয়ালের পিডিএফটা সংগ্রহ করতে ইচ্ছুক তোমরা এই বোর্ডে দেওয়া নম্বরে যোগাযোগ করে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়ালের পিডিএফটা সংগ্রহ করতে পারো চারশো টাকা পে করে অর্থাৎ তোমরা সেক্ষেত্রে ছোট প্রশ্ন বড় প্রশ্ন সমস্তটাই পেয়ে যাবে স্টাডি মেটেরিয়ালের মধ্যে চলো আজকের তোমরা ক্লাসটা দেখে নাও গুরুত্বপূর্ণ চারটে প্রশ্ন আলোচনা করছি এখান থেকে তোমরা অবশ্যই পরীক্ষায় কমন পাবে প্রথম প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও প্রথম যে প্রশ্নটা ছিল ব্রিটেনে শাসনতান্ত্রিক রীতিনীতির গুরুত্ব আলোচনা করো এবং এই নীতি মান্য করা হয় কেন আজকের ক্লাসে যে চারটে প্রশ্ন তোমাদের আলোচনা করছি এখান থেকে তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে এটুকু নিশ্চিত থাকতে পারো দেখো অ্যান্সারটা ভালো করে বুঝে নাও গেট ব্রিটেনের সংবিধানের প্রধান উৎস হল সাংবিধানিক রীতিনীতি ব্রিটেনের শাসন ব্যবস্থায় শাসনতান্ত্রিক রীতিনীতিগুলি বিশেষ গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে এত গুরুত্বপূর্ণ ভূমিকার জন্যই শাসনতন্ত্রকে অলিখিত বলা হয়ে থাকে ব্রিটেনের শাসন ব্যবস্থায় রীতিনীতিগুলি সময়ের প্রয়োজনে গড়ে উঠেছে অধ্যাপক ডাইসি সর্বপ্রথম শাসনতান্ত্রিক রীতিনীতি কথাটি ব্যবহার করেন অধ্যাপক ডাইসির মতে শাসনতান্ত্রিক রীতিনীতি হলো শাসন ব্যবস্থা সম্পর্কিত সেই সকল নিয়মকানুন যেগুলি বোঝাপড়ার মাধ্যমে গড়ে উঠেছে এবং যেগুলি আদালত কর্তৃক গাহ্য না হলেও আইনের মর্যাদা পায় এবার দেখো শাসনতান্ত্রিক রীতিনীতির গুরুত্ব ব্রিটিশ শাসন ব্যবস্থায় রীতিনীতির গুরুত্ব অপরিসীম প্রকৃতপক্ষে এগুলি না থাকলে ব্রিটেনের সংসদীয় শাসন ব্যবস্থার ভিত ভেঙে পড়তো এই গুরুত্বের কারণগুলি নিম্নলিখিতভাবে আলোচিত হল তারপরে দেখো এখানে হচ্ছে প্রথমত প্রথম গুরুত্ব রীতিনীতি আইনের ফাঁক পূরণ করে আইনের মধ্যে অপূর্ণতা রয়েছে রীতিনীতি রীতিনীতি সেই ফাঁক পূরণ করে শাসন ব্যবস্থাকে সচল রাখে আইভার জেনিংস যথার্থই বলেছেন রীতিনীতিগুলি রীতিনীতিগুলি আইনের শুকনো কাঠামোকে রক্ত মাংস দিয়ে ঢেকে রাখে এই গুরুত্বের কারণে হারবে এবং বাথার বলেছেন শাসনতান্ত্রিক রীতিনীতিগুলি সুষ্ঠুভাবে শাসন কার্য পরিচালনায় সাহায্য করে তারপর দ্বিতীয়ত দ্বিতীয়ত কী বলা হচ্ছে রীতিনীতি শাসন ব্যবস্থাকে যুগের উপযোগী করে তোলে আইন নির্দিষ্ট আকারে থাকে তাই সমাজের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সে সামঞ্জস্য রেখে চলতে পারে না কিন্তু রীতিনীতি কিন্তু রীতিনীতি নমনীয় বলে দেশের মানুষের প্রয়োজন মেটাতে পারে তার জন্য আইনের কাঠামোকে ভেঙে ফেলা হয় না যেমন আইনত রানী সকল ক্ষমতার অধিকারী কিন্তু গণতন্ত্রে এটি কাম্য নয় তাই রীতিনীতির ভিত্তিতে সেই ক্ষমতা সরে গিয়ে ক্যাবিনেটের হাতে গিয়ে পড়েছে তাতে জনগণের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে এর জন্য রাজতন্ত্রের উচ্ছেদ করতে হয়নি সংবিধান বলছে সংবিধানও সংশোধন করতে হয়নি তারপর তিন নম্বর পয়েন্ট দেখো শাসনতান্ত্রিক রীতিনীতি বিভিন্ন বিভাগের মধ্যে সহযোগিতার সম্পর্ক গড়ে তুলেছে এই সহযোগিতা একান্ত প্রয়োজন তা না হলে বিশৃঙ্খলা দেখা দেবে রীতিনীতি এই সহযোগিতার সেতু রচনা করেছে যেমন পার্লামেন্ট যে বিল পাস করে রানী তাতে স্বাক্ষর করতে বাধ্য থাকেন স্বাক্ষর না করলে অসুবিধা হতো রীতিনীতি এইভাবে রানী ও পার্লামেন্টের মধ্যে সহযোগিতার সেতু রচনা করে অসুবিধা দূর করেছে তারপর দেখো রীতিনীতিগুলি মান্য করার কারণ রীতিনীতিগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয় আদালত এ ব্যাপারে শাস্তি দিতে পারে না তথাপি সবাই মেনে চলে অধ্যাপক ল্যাস্কি অক প্রভৃতি বিশেষজ্ঞরা রীতিনীতি মেনে চলার বিভিন্ন কারণ দেখিয়েছেন সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল জনমত প্রথম হচ্ছে জনমত রীতিনীতি মেনে চলার পেছনে মূল কারণ হলো জনপ জনমত রীতিনীতিগুলি লঙ্ঘন করলে জনগণ তা অনুমোদন করবে না কোনো দল একে উপেক্ষা করলে জনসমর্থন হারাবে রানী যদি অমান্য করে তাহলে রাজতন্ত্রের অবসান ঘটতে পারে তারপরে দেখো পরের পয়েন্ট কি আছে রক্ষণশীলতা ব্রিটিশ জাতি রক্ষণশীল ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে চায় শাসনতান্ত্রিক রীতিনীতিগুলি ঐতিহ্যকে বহন করে তাই তারা এগুলিকে সংরক্ষণ করার পক্ষপাতি তারপরে দেখো ক্যাবিনেটের ব্যবস্থা কার্টার রেনি হার্চ বলেছেন শাসনতান্ত্রিক রীতিনীতিগুলি অমান্য করলে ব্রিটিশ ক্যাবিনেট ব্যবস্থা ভেঙে পড়বে কারণ এই ব্যবস্থাকে কেন্দ্র করে রীতিনীতিগুলি গড়ে উঠেছে তাই এগুলি অমান্য করলে ক্যাবিনেট ব্যবস্থাকে সচল রাখা যাবে না এই কারণে এগুলি এগুলি দেখো মান্য করা হয় এগুলি মান্য করা হয় তারপরে দেখো তারপরে বলা হচ্ছে শাসনতন্ত্রের ধারাবাহিকতা রীতিনীতির মাধ্যমে ব্রিটিশ শাসন ব্যবস্থার ধারাবাহিকতা এবং পরিবর্তনশীলতা বজায় রাখা সম্ভব রীতিনীতি অতীতের সাথে বর্তমান এবং বর্তমানের সাথে ভবিষ্যতের সংযোগ রক্ষায় সাহায্য করে রীতিনীতি শাসনতন্ত্রের ধারাবাহিকতা সাহায্য করেছে এই ছিল তোমাদের প্রথম প্রশ্ন এবার তোমরা দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেখে নাও এবারে তোমরা পরের প্রশ্নের উত্তরটা দেখে নাও প্রশ্নটা আছে গণপ্রজাতন্ত্রী চীনে কমিউনিস্ট পার্টির ভূমিকা আলোচনা করো কি বলা হচ্ছে দেখো গণপ্রজাতন্ত্রী চীনে কমিউনিস্ট পার্টি হলো রাষ্ট্রের মূল চালিকা শক্তি। এই পার্টির নির্দেশে দেশের শাসন ব্যবস্থা পরিচালিত হয় চীনে উনিশশো সালের সংবিধান প্রস্তাবনায় কমিউনিস্ট পার্টির ঐতিহাসিক ভূমিকাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে ডানি দেবে বলা হয়েছে চেয়ারম্যান মাও সেতুংয়ের নেতৃত্বে চীনের জনগণ কমিউনিস্ট পার্টির পরিচালনায় দীর্ঘ সংগ্রামের মাধ্যমে সাম্রাজ্যবাদ এবং সামন্তবাদের অবসান ঘটিয়ে নয়া গণতান্ত্রিক বিপ্লবকে সফল করেছে এবং গণসাধারণতন্ত্রী চীনের প্রতিষ্ঠা করেছে উৎপাদনের উপাদানগুলির ওপর ব্যক্তিগত মালিকানার পরিবর্তে সামাজিক মালিকানা প্রতিষ্ঠিত হয়েছে তারপর দেখো প্রস্তাবনায় আরও বলা হয়েছে আগামী দিনেও সমাজতন্ত্রকে সুদৃঢ় করতে এবং গণতন্ত্র ও তার সংস্কৃতির মানকে উন্নততর করতে পার্টির ভূমিকা থাকবে এবারে দেখো পয়েন্ট যে কমিউনিস্ট পার্টির লক্ষ্য কী ছিল দেখো উনিশশো সালে পার্টির গণতন্ত্রে পার্টির লক্ষ্যের কথা বলা হয়েছে এই যে পার্টির গঠনতন্ত্রে এটা ঠিক আছে গণতন্ত্র নয় গঠনতন্ত্রে পার্টির লক্ষ্যের কথা ঘোষিত হয়েছে এগুলি হলো দেখো প্রথমত কি বলা হচ্ছে পার্টির চরম লক্ষ্য হলো চীনের সাম্যবাদী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা এর জন্য অর্থনৈতিক উন্নয়ন প্রয়োজন তাই পার্টির কর্তব্য ও লক্ষ্য হল সব মানুষ যাতে কঠোর পরিশ্রম করে আত্মনির্ভরশীল হতে পারে তা দেখা সেই সঙ্গে শিল্প কৃষি প্রতিরক্ষা প্রভৃতি ক্ষেত্রে আধুনিকীকরণের জন্য পার্টি লক্ষ্য রাখবে দ্বিতীয়ত দেখো দ্বিতীয় যে পার্টির লক্ষ্য হল চীনের সভ্যতাকে সামাজতান্ত্রিক আদর্শের আদর্শ ভিত্তিক সভ্যতায় উন্নীত করা এই সভ্যতার বৈশিষ্ট্য হল শৃঙ্খলা বোধ ও দেশত্ব বোধে জনগণকে অনুপ্রাণিত করা তারপরে দেখো দলের কর্তব্য সেখানে কি বলা হচ্ছে দেখো দলের কর্তব্যে দলের লক্ষ্যে দলের লক্ষ্যে পৌঁছাতে গেলে কতগুলি কর্তব্য পালন করতে হবে সেগুলির কথাও সংবিধানে বলা হয়েছে প্রথমে হচ্ছে দেখো পয়েন্ট জাতীয় ক্ষেত্রে জাতীয় ক্ষেত্রে দলের কর্তব্য হল চীনের সমস্ত জাতির মধ্যে ঐক্য সংহতি রক্ষা করা সামাজতান্ত্রিক আইনকে পুরোপুরি কার্যকর করা এবং মাতৃভূমির অখণ্ডতা রক্ষার জন্য পার্টির একটি দেশপ্রেমিক বাহিনী গড়ে তোলা দ্বিতীয় পয়েন্ট দেখো কি আছে আন্তর্জাতিক ক্ষেত্রে আন্তর্জাতিক ক্ষেত্রে দলের কর্তব্য হল সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের বিরুদ্ধে সংগ্রাম করা এবং নিপীড়িত জনগণের পাশে গিয়ে দাঁড়ানো সেই সঙ্গে পঞ্চশীল নীতির ভিত্তিতে অন্যান্য রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা তারপর দেখো পার্টির ভূমিকা প্রসঙ্গে বলা হয়েছে পার্টির উদ্দেশ্যকে সফল করতে হলে পার্টির সদস্যদের শিক্ষিত করা প্রয়োজন তারা যাতে মার্ক্সবাদ লেনিনবাদ, মাওসেতুঙের চিন্তাধারায় শিক্ষিত হয়ে সংগঠনে অংশ নিয়ে নিজেদের দায়িত্ব পালন করে সেদিকে লক্ষ্য রাখা দলের কাজ তারপর দেখো সরকার সরকারকে নিয়ন্ত্রণে দলের ভূমিকা চীনে কমিউনিস্ট পার্টির বিশেষ ভূমিকা হলো এই দল রাষ্ট্র ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে তবে উনিশশো সালের সংবিধানে রাষ্ট্রের ওপর পার্টির ব্যাপক ক্ষমতা ছিল অর্থাৎ পার্টি ছিল আইনের ঊর্ধ্বে উনি উনিশশো সালের সংবিধানে পার্টির সেই ক্ষমতা নেই বলা হয়েছে পার্টিকে রাষ্ট্রের আইন ও সংবিধান মেনে কাজ করতে হবে ক্ষমতা কমে গেলেও পার্টি নানাভাবে সরকারকে নিয়ন্ত্রণ করে থাকে প্রথমত দেখো কি বলা হচ্ছে কমিউনিস্ট পার্টির নেতৃত্বে স্থানীয় ব্যক্তিরা রাষ্ট্রের উঁচু পদে নিযুক্ত হন ফলে কার্যত সরকারের যাবতীয় কাজ পার্টির দ্বারা পরিচালিত হয় তারপরে আছে দেখো দ্বিতীয়ত চীনের পার্টি ও সরকার সরকারের গঠন পিরামিডের মতো হয় এর সমান্তরাল বলছে এবং সমান্তরালভাবে থাকে ফলে প্রতিটি স্তরে পার্টি ও সরকারের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ থাকে তারপরে কি বলা হচ্ছে দেখো তার পরের পয়েন্ট কি আছে তারপরের পয়েন্ট আছে দেখো তৃতীয়ত তৃতীয় হচ্ছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে দলের কর্মীরা কাজ করে তাদের কাজ হলো পার্টির আদর্শ অনুসারে সেই সব প্রতিষ্ঠানে কাজ করা কাজ ঠিক মতো হচ্ছে কি না তা দেখা এইভাবে প্রতিষ্ঠানের মধ্যে থেকে পার্টি তার সদস্যদের সরকারকে বলছে তার সদস্যদের মাধ্যমে সরকারকে নিয়ন্ত্রণ করে পরের পয়েন্ট দেখো পরের পয়েন্ট হচ্ছে সশস্ত্র বাহিনীকে নিয়ন্ত্রণ উনিশশো সালের সংবিধান অনুসারে পার্টি সভাপতি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন বর্তমান সংবিধান বর্তমান সংবিধানে সেনাবাহিনীর পরিচালনার জন্য একটি সামরিক কমিশন গঠনের কথা বলা হয়েছে এই কমিশন সেনাবাহিনী পরিচালনা করে করে তার সত্ত্বেও দল সমস্ত বাহিনীকে নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রণ করে কমিশনের সভাপতি ও সদস্যগণ পার্টির নেতাদের মধ্যে থেকে নির্বাচিত হন এবারে দেখো সমালোচনা প্রথমত কি বলা হচ্ছে চীনের পার্টি এক নায়কতন্ত্র কায়ে চীনের পার্টির এক নায়কতন্ত্র কায়েম হওয়ায় গণতন্ত্র প্রতিষ্ঠা হতে পারেনি রাজনৈতিক স্বাধীনতা না থাকলে গণতন্ত্র বাঁচতে পারে না চীনে তা নেই বলে গণতন্ত্রের মৃত্যু হয়েছে দ্বিতীয়ত কমিউনিস্ট পার্টির প্রাধান্যের পরিবর্তে মুষ্টিমেয় কয়েকজন নেতার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে তারা সর্বহারা নামে নাম দিয়ে নিজেদের স্বার্থ পূরণ করছে তারপর দেখো তৃতীয়ত আন্তর্জাতিক ক্ষেত্রেও পার্টি পঞ্চশীল নীতি অনুসরণ করবে বলে শপথ নিলেও বাস্তবে তা মেনে চলেনি মূল্যায়ন দেখো সমালোচকদের দৃষ্টিভঙ্গি চীনা বিশেষজ্ঞরা মেনে নিতে চাননি তাদের মতে পুঁজিবাদী দৃষ্টিভঙ্গি দিয়ে চীনের কমিউনিস্ট পার্টির ভূমিকাকে বিচার করা যাবে না পার্টি মেহনতি মানুষের স্বার্থ রক্ষার হাতিয়ার হিসাবে কাজ করে এই পার্টি উৎপাদনের উপাদানের ওপর সামাজিক মালিকানা প্রতিষ্ঠা করে গণতন্ত্রকে শক্তিশালী করেছে তারপরে এবার পরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও এবারে তোমরা পরের প্রশ্নের উত্তরটা দেখে নাও প্রশ্নটা আছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো দেখো মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি পরিচালিত শাসন ব্যবস্থা বর্তমান এই শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য হল রাষ্ট্রপতি এখানে প্রকৃত শাসক প্রধান তিনি একদিকে রাষ্ট্রের প্রধান অন্যদিকে সরকারের প্রধান তারপরে কী বলা হচ্ছে দেখো রাষ্ট্রপতি নির্বাচন অপসারণ রাষ্ট্রপতি একটি মধ্যবর্তী নির্বাচন সংস্থার দ্বারা চার বছরের জন্য নির্বাচিত হন প্রতিটি অঙ্গরাজ্যে যতগুলো প্রতিনিধি কংগ্রেসের উভয় কক্ষে আছে ততগুলি প্রতিনিধি প্রত্যেক অঙ্গরাজ্যের নির্বাচনের মাধ্যমে এই নির্বাচক সংস্থার সদস্যরূপে নির্বাচিত করে আরেকবার বিষয়টাকে বোঝো যে প্রতিটি অঙ্গরাজ্যে যতগুলি প্রতিনিধি কংগ্রেসের উভয় কক্ষ কংগ্রেস মানে কি মার্কিন যুক্তরাষ্ট্রের যে আইনসভা সেটার নাম হচ্ছে কংগ্রেস তার উভয় কক্ষ বলতে জনপ্রতিনিধি সভা আর সিনেটের কথা বলা হচ্ছে সেই সিনেটে এবং জনপ্রতিনিধি সভায় যতগুলি প্রতিনিধি প্রত্যেক অঙ্গরাজ্যে নির্বাচনের মাধ্যমে ওই নির্বাচক সংস্থার সদস্যরূপে নির্বাচিত করে তারপরে রাষ্ট্রপতি নির্বাচক নির্বাচিত করে একমাত্র ইমপিচমেন্টের মাধ্যমে রাষ্ট্রপতিকে অপসারণ করা যায় দেশদ্রোহিতা উৎকোচ গ্রহণ উৎকোচ মানে কি জানো ঘুষ নেওয়া উৎকোচ গ্রহণ কিংবা দুর্নীতিমূলক কাজের জন্য নিম্নকক্ষ অর্থাৎ জনপ্রতিনিধি সভা অভিযোগ আনে বিচার করে সিনেট সিনেট মানে হচ্ছে উচ্চকক্ষ তারপর দেখো ক্ষমতা ও কার্যাবলী মার্কিং রাষ্ট্রপতি ব্যাপক ক্ষমতার অধিকারী সংবিধানের দু নম্বর ধারায় সেই ক্ষমতার কথা বলা হয়েছে আমরা তার ক্ষমতাকে নিম্নলিখিত ভাগে ভাগ করে আলোচনা করতে পারি এক নম্বর হচ্ছে দেখো শাসন সংক্রান্ত ক্ষমতা সেখানে কি বলা হচ্ছে দেখো সংবিধানের পবিত্রতা রক্ষা রাষ্ট্রপতি যখন দায়িত্বভার নেন তখন তাকে সংবিধানের পবিত্রতা রক্ষা করার শপথ নিতে হয় তাই যখন সংবিধানের পবিত্রতা ক্ষুণ্ণ হয় অর্থাৎ সংবিধান ভঙ্গ করা হয় তখন তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন তারপর দেখো আইনকে কার্যকর করা আইনসভার যে আইন তৈরি করে এবং বিচার বিভাগ আইন প্রয়োগের মাধ্যমে যে রায় দেয় সেগুলো কার্যকর করার দায়িত্ব রাষ্ট্রপতির এগুলিকে কার্যকর করতে গিয়ে তাকে নীতি নির্ধারণ করতে হয় তিন নম্বর পয়েন্ট নিয়োগ সংক্রান্ত ক্ষমতা রাষ্ট্রপতি সরকারি কর্মচারীদের নিয়োগ করেন তবে বর্তমানে ভাগ বাটোয়ারার পদ্ধতি অনুসারে রাষ্ট্রপতি মোট চাকরির চাকরির শতকরা কুড়ি ভাগ পদে লোক নিয়োগ করে অবশ্য এই নিয়োগের ব্যাপারে তিনি সিনেটের সম্মতি নেন তারপর দেখো অপসারণ ক্ষমতা রাষ্ট্রপতি যে কোনো কর্মচারীকে পদচ্যুত করতে পারেন এ ব্যাপারে সিনেটের সম্মতি লাগে না বর্তমানে সিনেটের সম্মতির প্রয়োজন হয় বৈদেশিক ক্ষমতা দেখো রাষ্ট্রপতি যে কোনো রাষ্ট্রের সঙ্গে চুক্তি বা সন্ধি স্বাক্ষর করতে পারেন তবে তাকে কার্যকর করার জন্য সিনেটের দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থন দরকার যেমন রাষ্ট্রপতি উইলসন ভারসাই সন্ধিতে স্বাক্ষর করলেও সিনেট সম্মতি না দেওয়ায় তা বাতিল হয়ে যায় এছাড়া রাষ্ট্রপতি যে কোনো রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন বা ছিন্ন করতে পারেন তারপরে দেখো জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা দেশের সংকটজনক অবস্থার সৃষ্টি হলে রাষ্ট্রপতি জরুরি ক্ষমতা প্রয়োগ করে থাকেন এই রূপ অবস্থা দেখা দিলে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে রাষ্ট্রপতির ব্যাপকভাবে ক্ষমতা বৃদ্ধি পায় তারপর দেখো সংবিধানে এই ক্ষমতার উল্লেখ না থাকলেও কংগ্রেস ও কংগ্রেস ও দেখো জনসাধারণ ইহা স্বীকার করে নিয়েছে এই জন্য গৃহযুদ্ধের সময় আব্রাহাম লিঙ্কন এই ক্ষমতা ব্যবহার করেছিলেন শাসন সংক্রান্ত ক্ষমতা গেল এবার আছে দেখো আইন সংক্রান্ত ক্ষমতা মার্কিন সংবিধানে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি স্বীকৃত হওয়ায় রাষ্ট্রপতিকে আইন বিভাগ থেকে পৃথক করা হয়েছে এই জন্য তত্ত্বগতভাবে রাষ্ট্রপতি আইন বিষয়ে কোনো ক্ষমতা ভোগ করেন না কিন্তু যেহেতু দলীয় সমর্থনে নির্বাচিত হন সেই জন্য আইনসভা তার দলের সংখ্যাগরিষ্ঠতা থাকলে তিনি প্রয়োজন মতো আইন প্রণয়ন করতে পারেন যথা দেখো আইন প্রণয়নে উদ্যোগ গ্রহণ রাষ্ট্রপতি সরাসরি বিল উত্থাপন করতে না পারলেও কংগ্রেসে বাণী প্রেরণ করেন দেশের অবস্থা সম্পর্কে তথ্য সরবরাহ এবং প্রয়োজনীয় বিষয়ে কংগ্রেসের বিবেচনার জন্য প্রস্তাব পেশের মাধ্যমে আইন প্রণয়নে তিনি উদ্যোগ গ্রহণ করেন তারপরে আছে দেখো ভেটো প্রয়োগের ক্ষমতা মার্কিন সংবিধান রাষ্ট্রপতির হাতে এই বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ ক্ষমতা ন্যস্ত করেছে রাষ্ট্রপতি কংগ্রেস প্রণীত বিলের ওপর ভেটো মানে কি যেন অসম্মতি ভেটো প্রয়োগ ক্ষমতা ভোগ করেন রাষ্ট্রপতির সম্মতি ছাড়া কংগ্রেস প্রণীত কোনো বিল আইনে পরিণত হয় না ফলে রাষ্ট্রপতি আইন প্রণয়ন সংক্রান্ত ব্যাপারে প্রধান ভূমিকা পালন করেন তারপর দেখো বিচার সংক্রান্ত ক্ষমতা রাষ্ট্রের প্রধান হিসাবে রাষ্ট্রপতি যে কোনো দণ্ডিত ব্যক্তির দণ্ডাদেশ স্থগিত রাখতে বা হ্রাস করতে পারেন আবার দণ্ডিত ব্যক্তিকে ক্ষমা করতে পারেন তবে অঙ্গরাজ্যের আইনে যারা দণ্ডিত বা ইমপিচমেন্টের দ্বারা দণ্ডিত তাদের দণ্ড হ্রাস করতে পারেন না তারপর দেখো পদমর্যাদা মার্কিন রাষ্ট্রপতি একধারে দলীয় নেতা ও জাতির নেতা রাষ্ট্রপতি এই ক্ষমতা ও পদমর্যাদা নির্ভর করে পদাধিকারীর ব্যক্তি পদাধিকারী ব্যক্তির ব্যক্তিত্ব ও কর্মদক্ষতার ওপর তার মর্যাদা তার ব্যক্তিত্ব ও পারিপার্শ্বিক অবস্থার ওপর নির্ভরশীল দলীয় প্রার্থী হিসাবে নির্ভরশীল দলীয় প্রার্থী হিসাবে মার্কিন প্রশাসন পরিচালনা করে তিনি আন্তর্জাতিক নেতাদের ভূমিকা পালন করে আন্তর্জাতিক ক্ষেত্রে মার্কিন ভূমিকার পরিবর্তনের ফলে রাষ্ট্রপতি জাতীয় নেতা থেকে আন্তর্জাতিক নেতায় অভিষ্ট হয়েছেন এই ছিল তোমাদের আজকে এই নোটটা এর পরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও এবারে তোমরা পরের প্রশ্নের উত্তরটা দেখে নাও প্রশ্নটা ছিল কি ফরাসি পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো উনিশশো সালে ফ্রান্সে চতুর্থ সাধারণতন্ত্রের সংবিধান চালু হওয়ার সময় থেকে উনিশশো সাল পর্যন্ত এই বারো বছরের মধ্যে বারো দেখো বারো বছরের মধ্যে বার ঠিক আছে বারবার অর্থাৎ কুড়ি বার মন্ত্রিসভার পতন ঘটলে ফ্রান্সের সংবিধান এক গভীর সংকটের মধ্যে পড়ে এই সংকটজনক অবস্থা থেকে দেশকে রক্ষা করার উদ্দেশ্যে জেনারেল দ্য গলকে একটি নতুন সংবিধান রচনার দায়িত্ব দেওয়া হয় অন্তপরে দ্য গলের নির্দেশে এবং মাইকেল মাইকেল ব্রেড মাইকেল ড্রেবে ডয় একা বরফালা একা ড্রেবের নেতৃত্বে একটি ক্ষুদ্র কমিটি গঠন করা হয় এই উদ্দেশ্যে মাত্র দুই মাসের মধ্যে এই কমিটি সংবিধানের একটি খসড়া প্রস্তুত করে উনিশশো আটান্ন সালে আটাশে সেপ্টেম্বর সেটিকে গণভোটে পেশ করা হয় এবং বিপুল ভোটে জনগণ করতে গৃহীত হলে সংবিধানটি ওই বছর চৌঠা অক্টোবর থেকে চালু করা হয় এই নতুন সংবিধানটি ফ্রান্সের পঞ্চম সাধারণতন্ত্রের সংবিধান বলে পরিচিত এবারে তার বৈশিষ্ট্যগুলো তোমরা দেখো এক নম্বর বৈশিষ্ট্য লিখিত সংবিধান ফ্রান্সের সংবিধান লিখিত উনিশশো সালে সেপ্টেম্বর মাসে গণভোটে এটি দলিল আকারে গৃহীত হয়েছে এই বলছে এতে প্রস্তাবনা ছাড়া বিরানব্বইটি ধারা এবং পনেরোটি অধ্যায় এই ধারাগুলি বিভক্ত দ্বিতীয় পয়েন্ট গণভোট ব্যবস্থা ফরাসি সংবিধানের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল গণভোটের ব্যবস্থা আক্ষরিক অর্থে গণভোট বলতে বোঝায় জনগণের কাছে উপস্থাপিত করা সরকারের কোনো নীতি বা আইন সরকারের তৈরি আইনকে ভোটের মাধ্যমে অনুমোদন বা প্রত্যাখ্যান করার জন্য জনসাধারণের কাছে জনসাধারণের কাছে উপস্থিত করাকে বলে গণভোট তারপরে কি বলা হচ্ছে দেখো ফ্রান্সে এই ব্যবস্থা স্বীকৃত সাধারণত সরকারি ক্ষমতার সরকারি ক্ষমতার গঠনগত পরিবর্তন চুক্তি ও সন্ধির ক্ষেত্রে গণভোট নেওয়া হয় পরের বৈশিষ্ট্য হচ্ছে রাষ্ট্রপতির ব্যাপক ক্ষমতা পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধানে রাষ্ট্রপতির হাতে ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে সংবিধানের পবিত্রতা দেশের ভৌগোলিক অখণ্ডতা ও দেশবাসীর স্বাধীনতা রক্ষার দায়িত্ব তার তিনি প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন উচ্চ উচ্চপদস্থ সরকারি কর্মচারীদের নিয়োগ ও অপসারণ করেন বিদেশি সন্ধি ও চুক্তি স্বাক্ষর করেন আইনসভার অনুমোদিত বিলে তার সম্মতি লাগে সামরিক বিভাগ পরিচালনার দায়িত্ব তার ব্রিটেনের রানীর মতো এই সব ক্ষমতা নিছক আনুষ্ঠানিক নয় এগুলি হলো রাষ্ট্রপতির প্রকৃত ক্ষমতা জনগণের দ্বারা তিনি নির্বাচিত হন বলে তাকে প্রকৃত ক্ষমতার অধিকারী করা হয়েছে সংবিধানের ষোলো নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি জাতীয় সংকটের সময় জরুরি অবস্থা জারি করতে পারেন তারপরের পয়েন্ট দেখো দুষ্পরিবর্তনীয় সংবিধান ফ্রান্সের সংবিধান দুষ্পরিবর্তনীয় ইহা সহজে পরিবর্তন করা যায় না বিশেষ পদ্ধতি গ্রহণ করতে হয় সংবিধানের এগারো এবং উননব্বই নম্বর ধারায় সংশোধন পদ্ধতির উল্লেখ আছে বলা হয়েছে প্রধানমন্ত্রী বা আইনসভার সদস্যদের অনুরোধে রাষ্ট্রপতি সংশোধনী প্রস্তাব আইনসভায় পেশ করবেন প্রস্তাবটি আইনসভার উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠ ভোটে গৃহীত হওয়া প্রয়োজন সেখানে তিনি পঞ্চম সেখানে তিন পঞ্চমাংশ অর্থাৎ তিনের পাঁচ ঠিক আছে তিন পঞ্চমাংশ সংখ্যাগরিষ্ঠের ভোটে প্রস্তাবটি পাশ হলে সংবিধান সংশোধিত হবে তারপর দেখো অর্থনৈতিক ও সামাজিক পরিষদ গঠন বর্তমান সংবিধানে ঊনসত্তর সত্তর একাত্তর নম্বর ধারায় একটি অর্থনৈতিক ও সামাজিক পরিষদ গঠনের কথা বলা হয়েছে পরিষদের সদস্য সংখ্যা দুশো জন সরকার ও বিভিন্ন সংগঠন এদের নিয়োগ করে সদস্যদের কার্যকাল পাঁচ বছর পরিষদের কাজ হলো সরকারি ও বেসরকারি বিল সম্পর্কে মতামত জানানো এছাড়া অর্থনৈতিক এবং সামাজিক সমস্যা সম্পর্কে পরিষদকে পরামর্শ দেওয়া তারপরে দেখো উচ্চতর আদালত গঠন বর্তমান সংবিধানে একটি উচ্চতর আদালত গঠনের কথা বলা হয়েছে সংবিধানের সাতষট্টি ও আটষট্টি নম্বর ধারায় এর গঠন ও কার্যাবলী উল্লেখ আছে পার্লামেন্টের উভয় কক্ষে বারো জন করে বিচারপতি নির্বাচিত করে এই আদালত গঠন করে এই আদালতের কাজ হলো রাষ্ট্রপতির রাষ্ট্রদোহিতা ও মন্ত্রিসভার আইনভঙ্গের অভিযোগের বিচার করা এছাড়া রাষ্ট্রের নিরাপত্তা লঙ্ঘনকারী মন্ত্রী বা সরকারি কর্মচারীর বিচার করা তারপরের পয়েন্ট দেখো তারপরের পয়েন্ট হচ্ছে রাষ্ট্রপতি শাসিত ও সংসদীয় শাসন ব্যবস্থার সমন্বয় ফ্রান্সে রাষ্ট্রপতি ব্যাপক ক্ষমতা ভোগ করেন বিশেষ করে জরুরি অবস্থায় তিনি এক নায়কে পরিণত হতে পারেন তিনি প্রধানমন্ত্রীকে স্বাধীনভাবে নিয়োগ করেন প্রয়োজনে তিনি এককভাবে সিদ্ধান্ত নিতে পারেন বিদেশি সন্ধি চুক্তি স্বাক্ষর করেন এদিক থেকে রাষ্ট্রপতি চালিত শাসন ব্যবস্থা নীতিকে বর্তমান সংবিধানে স্বীকার করে নেওয়া হয়েছে অন্যদিকে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা ব্যক্তিগতভাবে ও যৌথভাবে আইনসভার কাছে দায়িত্বশীল থাকে তাই এখানে এখানে মন্ত্রিপরিষদ চালিত শাসন ব্যবস্থার নীতিকেও গ্রহণ করা হয়েছে সুতরাং ফ্রান্সের বর্তমান সংবিধান উভয় শাসন ব্যবস্থার সংমিশ্রণে গড়ে উঠেছে মূল্যায়ন ফ্রান্সের পঞ্চম সাধনতন্ত্রের সাংবিধানিক বৈশিষ্ট্যগুলি পর্যালোচনা করে বলা যায় ফরাসি শাসন ব্যবস্থার প্রকৃতি সম্পর্কে কোনো সুস্পষ্ট ধারণা পাওয়া যায় না সংবিধানে অধিকাংশ ধারা অস্পষ্টতার দোষে দুষ্ট প্রকৃতপক্ষে পঞ্চম সাধনতন্ত্রের সংবিধান হল বিভিন্ন ব্যবস্থার সমঝোতা প্রসূত একটি স্বাভাবিক একটি স্ববিরোধ শাসন ব্যবস্থা